জোর জবরদস্তি করে রাজনৈতিক মানে সিস্টেম বিকশিত করা যায় না। কিংবা আপনি ধরেন যে আপোষে, যে আমরা একটা দল আর আরও কয়েকটা দল নিয়ে আপোষে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আপনার বিকশিত হবে, বিষয়টা এরকম না। মানে আমরা ফরাসি বিপ্লব, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপনার সেখানে গণতন্ত্র বিকশিত হয়েছে, ওখানে তো মার্কিন যুক্তরাষ্ট্রের সিভিল ওয়ার হয়ে গেল, রীতিমতো সিভিল ওয়ার হয়ে ওদের যুক্তরাষ্ট্র তো থাকবে কি থাকবে না সে প্রশ্নও ছিল। তারপরে ব্রিটেনে আপনার সেই ম্যাগনা কার্টা থেকে পিটিশন অফ রাইটস, বিল অফ রাইটস, দীর্ঘদিনের প্রক্রিয়া। একটা গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হতে অনেক সময় লাগে। হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ, নতুন পরিস্থিতি, এটার ভেতরেও যদি আপনার মানে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতো এবং আপনার সেইভাবে যদি সবার ভিতর উৎসাহ ব্যঞ্জক পরিস্থিতি আমরা দেখতাম, সেটাও নতুন একটা মাত্রা হতে পারত। হ্যাঁ, সেটাও একটা নতুন মাত্রা হতে পারত। এবং আপনার একটা রাজনৈতিক দলের তো সংকট মুহূর্তে নানা রকম কৌশল নির্ধারণ করার বিষয় থাকে। আমাদের এখানে এখন আমরা রাজনীতি যেটা দেখি যে আপনার মানে কনফ্লিক্ট ওরিয়েন্টেড, যে প্রচণ্ড কনফ্লিক্ট হবে ক্ষমতা নিয়ে, তারপরে যে জয়লাভ করবে সেই ক্ষমতায় যাবে। হ্যাঁ, সুতরাং আজকে বিএনপির ব্যাপারে যে সমস্ত কথা বলা হচ্ছে, তো আওয়ামী লীগও তো অনেক বিরুদ্ধতা, প্রতিবন্ধকতা অতিক্রম করে তাকে ইয়ে করতে হয়েছে। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সমস্ত প্রতিবন্ধকতা কিংবা এই ধরনের পরিস্থিতি কেন থাকবে? গণতান্ত্রিক ব্যবস্থায় নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হবে, নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ যাকে ভোট দেবে তারা এসে সরকার পরিচালনা করবে। আবার মানে এই যে সিস্টেমটা, এইটাকে দাঁড় করাতে পারলেই তো আমরা অনেকটা দূরে গিয়ে যেতাম। এরকম অনেকগুলো নির্বাচন হয়েছে যেই নির্বাচনে উৎসব মুখর পরিবেশ ছিল, টার্ন আউট ভালো ছিল, সেই নির্বাচনের সাথে যদি আমরা তুলনা করি তাহলে পরে মানে ঠিক ওই সমস্ত নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, যে উৎসব মুখর পরিবেশ ছিল, যে অংশগ্রহণ ছিল, সেইটা ঠিক আমরা পাবো না, সেটা মোটামুটি আমরা সবাই দেখছি। এখন ধরেন যে এই নির্বাচন, সামনে যে নির্বাচন হচ্ছে, সেটা যে কনটেক্সট, কনটেক্সটটা কিন্তু একদম আলাদা। বাংলাদেশের রাজনীতির এই কনটেক্সটটা আমার কাছে মনে হয় যে 2001 থেকে 2006 পর্যন্ত, বিশেষ করে ওই গ্রেনেড হামলার পরে, যে আপনি ক্ষমতায় যদি আপনি যান তাহলে পরে আপনার বিরোধী পক্ষকে গ্রেনেড মেরে আপনি নিঃশেষ করে দেবেন, ওই জায়গাটা একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। আবার আপনার বড় বিরোধী দল বিএনপি, তারাও নির্বাচন বর্জন করবে, বর্জন করছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ না হলে তারা কোনোভাবেই নির্বাচনে আসবেন না। এবং মানে বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ 1975 সালের পরে তো আওয়ামী লীগ তো একটা সংকটের মধ্যে দিয়ে গিয়েছে। তা আওয়ামী লীগ কিন্তু দেখবেন যে তারা নির্বাচনগুলিতে অংশ নিয়েছে, তারা যে খুব বেশি আসন পেয়েছে তা কিন্তু না। এখন আপনি যদি মানে গণতান্ত্রিক দল হন, নানা রকম পরিস্থিতি, আমাদের এখানে গণতন্ত্রের জন্য সবসময় যে আইডিয়াল পরিস্থিতি ছিল তা কিন্তু না। 1975 সালের পরে হ্যাঁ না ভোট হয়েছে, অনেক রকম অনেক কিছু হয়েছে। এখন ধরেন আইডিয়াল পরিস্থিতি চিন্তা করলে সেটা আমি বলবো যে না, ওই রকম না, কিন্তু এখন কনটেক্সটটা অন্যরকম।